জহিরুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন তামিমা এবং তাবিজের মাঝে পার্থক্য আছে কি না। তামিমা এবং তাবিজের মাঝে বাংলাদেশে কোনো পার্থক্য নেই, অভিধানে আছে। বাংলাদেশে তাবিজ যেটা, তামিমাও সেটা। গলায় ঝুলাচ্ছে মানুষ কড়ি, গলায় ঝুলাচ্ছে বিভিন্ন রকমের গাছের বিভিন্ন অঙ্গ, গলায় ঝুলাচ্ছে ইয়া হামান, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ফেরাউন লেখে, এটার নাম দিচ্ছে তাবিজ। অথচ এগুলো কোনোটাই তাবিজ নয়। আমাদের মাজারগুলোতে গেলে বিভিন্ন জায়গায় দেখবেন কিভাবে বিক্রি করছে তাবিজ, এর ভিতরে কি আছে আমরা কিচ্ছু জানি না। লোহার আংটি গলায় ঝুলাইছে, ওই লোহার আংটির ভিতরে সুন্দর করে তাবিজের ভিতরে ঢুকাইয়া গলায় ঝুলাই দিছে, এটার নাম দিচ্ছে তাবিজ। তাবিজ বলতে আমরা যেগুলো বুঝি, লোহার অংশ। বাংলাদেশের তামিমা তাবিজ একই জিনিস হয়ে গেছে। তাবিজ যেটা, সেটা ঝুলানোর জিনিস নয়। তাবিজ শব্দটি বাবে তাফিলের মাজদার, আউওয়াজা ইউ আউওয়িজু তাবিজান। তাবিজ শব্দের অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। সূরা নাস, সূরা ফালাককে একসাথে মুআব্বিজাতাইন বলা হয়, মুআব্বিজাতান। এই দুই সূরা পড়ে রাসূল ফু দিয়েছেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েছেন, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। এই সূরাগুলো পড়ে ফু দিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। বিশ্বনবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাথায় হাত রেখে তাবিজ পড়েছেন, তাবিজ ঝুলাননি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শায়তানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন নাম্মা ফু দিয়েছেন। এটাকে রুকিয়া বলা হয়। আল্লাহর হাবিব কখনো কোনো সূরা লিখে গলায় ঝুলাননি, হাসান হুসাইনের ঝুলাননি, সাহাবায়ে কেরামকে ঝুলাতে বলেননি, অথচ তিনি সাহেবুল ওয়াহী। তাবিজ হলো ফরে ফু দেয়ার বিষয়, লিখে ঝুলানোর বিষয় নয়। আল্লাহর হাবিব এটা করেননি, ওনার নাতিকে করাননি। তো তামিমা সেটা তো এই ঝুলাইয়া দিচ্ছে। একটি হাদিসে পাওয়া যায়, মান আল্লাহ তাআল্লাকা শাইআন উকেলা ইলাইহি। যে ব্যক্তি কোনো জিনিস নিজের মাঝে ঝুলিয়ে দিল, ঝুলাইয়া নিল, তাকে ওর প্রতি ন্যস্ত করা হলো। এই জন্য আমাদের বাংলাদেশে তামিমা এবং তাবিজে আদৌ পার্থক্য নেই, বরং তাবিজ যেটা, তামিমাও বাংলাদেশে সেটাই, একই রকম হয়ে গেছে। লোকজন এগুলো করে শিরক করছে। তামিমা শিরিক, এ নিয়ে তো কারো দ্বিমত নেই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তামিমা ঝুলালো সে শিরিক করলো। এখন বাংলাদেশের লোক তো ওই তামিমাটাই ঝুলাচ্ছে, তাবিজ তো না। তাবিজ তো ফু দেবে, পড়বে। আচ্ছা, মারিয়া আক্তার নামে একজন বোন জানতে চেয়েছেন, হায়াত চলাকালে পরীক্ষা থাকলে পরীক্ষার উদ্দেশ্যে কোরআন শরীফ পড়া বা লেখা যাবে কি না। জি, যদি আপনি মাজুর হন, আপনি বাধ্য হন, আপনার ওজরের কারণে আপনি হায়াত চলাকালেও আপনি চাইলে কোরআন পড়তেও পারবেন, কোরআন লিখতেও পারবেন। কারণ আপনার পরীক্ষা, আপনি মাজুর। এই অবস্থায় আপনার জন্য এটা জায়েজ আছে। এটাই ওলামায়ে কেরামের মতামত। যে আজকের যোগে পরীক্ষা আছে, রাসূলের যোগে তার এটা ছিল না, সাহাবায়ে যোগে ছিল না। এই জন্য সরাসরি কোরআন হাদিস থেকে দলিল দেয়া যাবে না। কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন, উযরান, উযরের কারণে পরীক্ষার্থীর জন্য পড়া এবং লিখার অনুমোদন আছে। কারণ তাদের দলিল যুরুরাতু তুবিহুল মাহজুরাত। ওনারা দলিল দেন যে যখন কোনো জিনিস খুব জরুরি হয়, না জায়েজও জায়েজ হয়। কোরআনে আছে, যদি কোনো মানুষ মরতে উপক্রম হয়, তাহলে তার জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ, ওই পরিমাণ যে পরিমাণ খেলে তার জান বাঁচবে। এজন্য ওলামায়ে কেরাম বলেন, পরীক্ষার্থীদের জন্য হায়েজ নেফাস অবস্থায় কোরআন পড়া, কোরআন লিখা জায়েজ আছে পরীক্ষার কারণে।